Hey, what's up guys, welcome back to another Minecraft gameplay video. To prothome ekti kotha boli seti hocche apnader shobaike sorry janacchi karon ajke muloto GTA 5 er video upload korar kotha chilo but GTA 5 er video ajke upload korte partasi na karon ami GTA 5 er je video ta banacchi mane next je video ta upload korbo seta ashole onek boro hobe like apnar 30 minute plus jar jonno ektu shomoy dite hocche to tai ki korbo Minecraft khelchi and abar Minecraft er gameplay apnader sathe share kortechi তো আজকে আমি এখানে আপনাদেরকে একটি বিষয় একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা শক হবেন কিনা জানি না বাট আমি এটি দেখে সিরিয়াসলি আমি সত্যি অনেক শক হয়ে যাই এন্ড আমি এখন যে কাজটি করব প্রথমত সেটি হচ্ছে আমার একটি ঘোড়া লাগবে এন্ড ঘোড়া পাওয়ার জন্য ঘোড়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এটাকে কি বলে লিড হ্যাঁ তো লিডটা আমি কিভাবে পেয়েছি লিড পেয়েছি মূলত এখানে লামা লামা বলে মেবি আমি সিউর জানি না গরুর মতো করে আসে যে তো এখানে দুটি লামা নিয়ে একজন মানুষ আসছিল তাকে মেরে আমি তার থেকে এই দড়ি দুটি নিয়েছি বাট দড়ি কিভাবে বানাবে সেটা আমি সিউর জানি না যদি কেউ জানেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে আপনাদেরকে একটি জিনিস দেখাই সেটি হচ্ছে আমি এখানটা একটি ঘর বানাবো অনেক বিশাল করে একটি ঘর বানাবো ভাই সিরিয়াসলি যার জন্য আমার মনে হয় আমার এখানে ভাই 2-3 হাজার মনে হয় কাঠ কাটা লাগবে মানে গাছ লাগবে মানে এত বিশাল করে একটি বাড়ি বানাবো তো একটু সময় লাগবে এর জন্য বাট আমি এখন বানাবো না প্রথমত মনে করেন এখানে যে ঘাসগুলো আছে ভাই সবগুলো ঘাসকে আমি এখানটায় সরিয়ে ফেলতে হবে আর এখানে আরেকটা কথা সেটা হচ্ছে আমি এখানটায় আজকে আমি একটা ছোটখাটো একটি ফার্ম বানাবো যেখানে মনে করেন আমি আমার খাবার মানে আমি এখানে ধান চাষ করতে পারবো যার থেকে আমি বিট বানাতে পারি বিট বানালে যে গাছটা সেটা হচ্ছে আমার আপাতত মানে খাবারটা মিটবে ভাই আর গরুর মাংস কয়দিন খাবো আপনারাই বলেন মানে এখানে গরু মারতে মারতে আমি একদম অবস্থা 12টা বাজিয়ে দিয়েছি আচ্ছা গাইজ প্রথমে আমি এখানে একটি ঘোড়া খুঁজি আচ্ছা ঘোড়া আমি এখানে সাদা ঘোড়া কি রাখবো ও ভাই কি রে এটা দেখি পুরাটাই সাদা আচ্ছা গাইজ এটা কি রাখবো আচ্ছা এটা হচ্ছে এখন থেকে আমার সঙ্গী আয় আমার সাথে সাথে আয় আমার সাথে সাথে আয় আচ্ছা এখানটা কি এটা নাম তো ও আচ্ছা এখানটা একটি তীর পাইছি এখানটা মেবি স্কেলেটন মরছিল আচ্ছা ওকে আসো বাবা আসো আসো আমার সাথে আসো ওকে গাইজ একে আমি এখানটায় বেঁধে রাখছি ভাই এখানটা একটি ঘোড়া আমার হয়ে গেছে এন্ড আমার এখন আরও একটি ঘোড়া লাগবে আর ভাই একটি কথা কি জানেন এই ঘোড়াটা কি দেখে আমার মেয়ের মতো লাগতেছে কেন জানি মনে হচ্ছে ভাই এই ঘোড়াটি মানে মেয়ে মানে ওর জেন্ডার হচ্ছে মেয়ে আচ্ছা যাই হোক এই ঘোড়াটির জেন্ডার আমার মতে মেয়ে তো এই ঘোড়াটির নাম কি রাখা যায় প্লিজ সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যার নামটি আমার কাছে ভালো লাগবে তাকে আমি নেক্সট ভিডিওতে শাউট আউট দেবো আর ওইটা এখানে একটি কথা বলে রাখি আপনারা হয়তো বা জানেন যে আমি আমার মাইনক্রাফটের একটি এপিসোডের মধ্যে বলেছিলাম যে আমার কুকুরের নাম কি দেওয়া যায় সেখানে আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছিলেন প্রায় 300+ তো আমি ওইখান থেকে একটি নাম সিলেক্ট করছি তো যদি আমি এখানে কোনো কুকুর পাই তাহলে মনে করেন আমি সেখান থেকে একজনের যে নামটি সিলেক্ট করছি তাকে ভাই আমি শাউট আউট দেবো অ্যান্ড তার নামটি আমি রাখবো আর এখানে আমার একটি পুরুষ ঘোড়া লাগবে মানে লাল কালারের একটি ঘোড়া লাগবে তো আপনাদেরকে একটি বিষয় দেখাবো সেটি এখন না একটু পরে দেখাবো সেটা দেখলে মেবি আপনারা শখ হতে পারেন বাট আমি দেখি ভাই সত্যি মানে অনেক মানে বিশালভাবে একটি শখ খাইছি কারণ ভাই আমি মানে আজ পর্যন্ত এরকম জিনিস কখনো দেখিনি আজকে ফার্স্ট দেখছিলাম আমি দুপুরবেলা যখন এখানে আসছি ওয়েট ওয়েট এখানে পানিতে পড়বো আমি এখানটাই তো ছিল জিনিসটা এই যে ভাই দেখেন দেখেন এই যে ভাই এটাই দেখে আমি সত্যি শখ হয়েছি ভাই এই জিনিসটাকে আমি শিওর জানি না আর এগুলোকে মেঘমা ব্লক বলে আমি জানি এটা জানি এগুলোকে মেঘমা ব্লক বলে বাট এটা এটা হচ্ছে ভাই নাদার পোর্টালের মতো কিন্তু ভাই এটার এই অবস্থা কেন আর এখানটা ভাই একটি ইয়ে আছে এটা এগুলো কি ফায়ার চেঞ্জ বা জানি না আমি এগুলো নিয়ে নিই আর এটা কি গোল্ডেন এটা এনচেন্টমেন্ট করা মনে হয় আর এটার তো মনে হয় আপনার ইয়া ফ্লিন্ট হ্যাঁ ফ্লিন্টই ভাই এটা কি আমি শিওর জানি না আর ভাই এটার কি কোনো কাজ আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ব্লকগুলো কি আমি সেটাও জানি না আরে ভাই এগুলোর উপরে হাঁটলে কি একটা আওয়াজ করতেছে আর এগুলোর ভাই কিন্তু অনেক কাজ আছে এগুলো থাক পরবর্তীতে আমার যখন কাজে লাগবে নিব আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট ও ভাই ঘোড়াটা তো জোস ও ভাই লাল কালারের ঘোড়া পেয়ে গেছি যাক যাক ভাই আমার ভাগ্য সত্যি খুব ভালো আসো যাক একটা পুরুষ ঘোড়া পাইছি অ্যান্ড একটা মেয়ে ঘোড়া পাইছি আর কি লাগে ভাই বলেন আর ভাই এই ঘোড়াটির একটি নাম আমি অলরেডি সিলেক্ট করে রাখছি এই ঘোড়াটির আমি একটি নাম দেবো আমি জানি আপনারা বলবেন যে আমি মানে অন্য ইউটিউবারকে ফলো করতেছি বাট না ভাই আমার কাছে এই নামটা অনেক আগে থেকে ভালো লাগতো অ্যান্ড আমি এই নামটি রাখবো এই ঘোড়ার আচ্ছা আমার বাড়ি কই ও আচ্ছা আমার বাড়ি হচ্ছে ওই দিকে ভাই এখন আমি ওয়াচ টাওয়ার বানাইছি মানে হারাবো না ভাই এই ঘোড়াটা আমার কাছে সত্যি খুব ভালো লাগছে ও ভাই আচ্ছা দেখি তো আচ্ছা এটার কাঁধে কি উঠতে পারি ও এটারও কাঁধে উঠে গিয়েছি আমি আচ্ছা গাইজ যেটা আপনাদেরকে বলছিলাম এই ঘোড়াটির নাম হচ্ছে এখন থেকে জাগ্গু ইয়েস এই ঘোড়াটির নাম হচ্ছে জাগ্গু আমার কাছে ভাই নামটি খুব ভালো লাগে মানে ঘোড়ার ক্ষেত্রে বাট মেয়ে ঘোড়াটির নাম কি দেবো সেটা আমি শিওর জানি না আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে একটা ছেলে ঘোড়া একটা মেয়ে ঘোড়া এখন থেকে এরা দুজন এখানটায় থাকবে আর এদের জন্য এখানটায় একটি বাড়ি বানাবো বাড়ি বলতে এটাই কি বলে মানে ফার্ম হাউস না তবে একটা ছোটোখাটো একটা হাউস বানাবো ওদের জন্য দেখবেন আমার মানে স্ক্রিপ্টটা মানে অলরেডি তৈরি করা আছে জাস্ট এখন বানাবো তো প্রথমত আমি এখানে যে কাজটা করবো সেটি হচ্ছে আমি এখানটায় ওই এখানে না এখানটায় করি কি বলেন
ছোটখাটো করবে, আমি কিন্তু অত সিরিয়াস মাইন্ডে করতেছি না। আর এখানে ভাই আমি অনেক দূর মানে মাইনিং করছি, অ্যান্ড মাইনিং করে ওইখানে ভাই আমি আয়রন পাইছি, বাট সিরিয়াস আমি একটা আয়রনও কালেক্ট করি নাই আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা ওইটা আমার এখানে ভাই অনেকগুলো বেড়া বানাতে হবে। আমার এখানে কি বেড়া কি আছে? না আমার এখানে ভাই বেড়া নাই। আচ্ছা বেড়া আমি বানিয়ে নিই, না থাকলে সমস্যা নাই। ওকে আমি এখানটায় দুইটা দরজা বানাইছি, অ্যান্ড এখানটায় কিছু এটাকে কি বলে এখানটায় কিছু বেড়া আছে। আচ্ছা আরে ভাই সন্ধ্যা হয়ে আসতেছে। আচ্ছা আমি এখানটা ছোট করে একটা ইয়ে করে দিই, এই যে এভাবে 3 4 5 6 7। ওকে গাইজ এখানটায় হয়ে গেছে ভাই, রাত হয়ে গেছে, এখন আমাকে আগে ঘুমাতে হবে, অ্যান্ড দেন সকালবেলা উঠে ভাই বাকি কাজগুলো করব। তো এখানে আমার কিছু আয়রন লাগবে, আয়রন বলতে এখানে কি হে না কি একটা বলে, ও যে এটাকে কি বলে মাটিকে উর্বর করার জন্য এটা লাগে, তো আমি এখন এটা বানাবো। অ্যান্ড আমার কাছে কি আয়রন আসছে ভাই? আমার তো ও ভাই আমার তো আয়রন আসছে, আমি তো ভুলে গিয়েছিলাম আমি যে মাইনিং করছি। আর এখানে ভাই আমি অনেক দূর মাইনিং করছি, অ্যান্ড ওয়েট সেটা আমি আপনাদেরকে কিছু একটু পরে দেখাচ্ছি। আচ্ছা গাইজ আমার কাছে এখানে স্টিক আছে, অ্যান্ড এটা এটার কথা বলতেছি আপনাদেরকে, ওয়েট এই যে এটা একটা হলে হয়ে যাবে। আর ওইটা আমার এখানে ভাই কিছু বালতি লাগবে, বালতি ছাড়া ভাই কিছু করতে পারবো না। ওকে বালতি হয়ে গেছে। আর ভাই এখানে একটি কথা বলি, সেটা হচ্ছে ভাই আমি যখন গেমটি রেকর্ড করি ভাই তখন সিরিয়াস মানে গেম এত পরিমাণে ল্যাগ করতেছে, মানে আমি খেলে মজা পাচ্ছি না, বাট রেকর্ডের পরে মানে রেকর্ডিং রেকর্ডিংয়ের মধ্যে কিন্তু ল্যাগ আসে না, বাট আমি যখন খেলতেছি ভাই তখন ল্যাগ হচ্ছে। এর কারণ হচ্ছে আমি শেডার ইউজ করতেছি প্লাস রেকর্ডিং। তো আমি ভাবতেছি ভাই নেক্সট টাইম থেকে মানে আমি আর শেডার ইউজ করবো না, যদিও করি তাহলে একদম নর্মাল কোয়ালিটির একটি শেডার ইউজ করবো। আচ্ছা গাইস আমি এখানটায় একটা দরজা দিই আগে, দরজা আমার কাছে আসছে। আরে 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 শিট 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 শিট। আচ্ছা ওয়েট এটাকে কেটে ফেলি। এখানে আসলে যেহেতু ফসল করব তাই বেড়াগুলো লাগে না, বাট আমি এখানে সুন্দরের জন্য দিচ্ছি জাস্ট এটাই। ওকে আমি এখন এগুলাকে আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আগে আমি আমার এখানে আগে পানি লাগবে, নতুবা বা এখানে উর্বরতা মাটির যে উর্বরতা হবে সেটা আবার চলে যাবে মানে নষ্ট হয়ে যাবে কথা এটাই। আচ্ছা ওইটা আমি এখানটা কিছু পানি নিয়ে নিই, আমার তো বালতি আছে। আচ্ছা গাইজ আমি এখানে একটি জিনিস বানাবো, সেটি হচ্ছে আমি এখানে আনলিমিটেড ওয়াটার সোর্স বানাবো। সেটি বানানোর জন্য এখানে প্রথমত আমাকে 1 ব্লক 2 ব্লক 3 ব্লক এন্ড 4 ব্লক আমাকে খুঁড়তে হবে, অ্যান্ড দেন এখানটা আমাকে 1 বালতি রাখতে হবে পানি, এখানটা 1 বালতি রাখতে হবে। আচ্ছা ওইটা আমি পানি নিয়ে আসি। এই যে ভাই এখন যদি আমি এখানটা 1 বালতি রাখি, যে এখানে আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে গেছে, যে আমি এখন যতই পানি নিই না কেন এখান থেকে পানি শেষ হবে না। ওকে আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে এখানটায় 1 ব্লক খুঁড়বো, অ্যান্ড আমি এখন এগুলোকে ইয়ে করে দিচ্ছি। তোকে গেছে আমার এখানটায় মাটি খুঁড়া হয়ে গেছে। আচ্ছা গাইজ আমার মনে হয় কি এখানে আরও 1 ব্লক পানি দিলে ভালো হয়, আর সেটা কোন দিক দিয়ে? এখান দিয়ে দিই, এখান দিয়ে মানে মাঝখানে থাক। আচ্ছা ওইটা আমি পানি নিই। তো এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে এখানটায় ধানের বীজ কালেক্ট করতে হবে, অ্যান্ড ধানের বীজ এগুলোর মধ্যে পাওয়া যায়, অ্যান্ড আমার কাছে মেবি ওই আমার বাড়িতে মানে আমার ঘরের মধ্যে কিছু আছে, কারণ আমি এখানটা ভাই এর আগে অনেকগুলো ঘাস কাটছিলাম তখন আমি পাইছি অনেকগুলা। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটায় 30টি এটাই আরে ভাই আমার খিদে লাগছে 30টি বীজ কালেক্ট করছি। আচ্ছা ওয়েট আমি খেয়ে নিই ভাই। আমার কাছে এখানে ভাই মাটন আছে অনেকগুলা, কারণ আমি এখানটা ভাই অনেকগুলো গরুকে মারছি ভাই সিরিয়াসলি। আচ্ছা গাইজ আমি এখানটায় বীজগুলোকে রোপণ করে দিচ্ছি, অ্যান্ড আশা করি এখানটায় আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভাই আমার বীজ সবগুলো শেষ সিরিয়াসলি, আরে ভাই 30টা সবগুলো শেষ। আচ্ছা ভাই এখন আমাকে আবার আচ্ছা আগে আমি আমার ঘরে ঢুকে দেখি এখানটায় কি বীজ আছে। আমার তো মনে হয় আছে, কইরে 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 এই যে মাত্র 5টা আছে, ও আচ্ছা আরও আছে, ওকে এখানটা আরও আছে। আর ওইখানে শুধুমাত্র আমার খাবার দাবার রাখছি আমি। গাইজ আমার এখানে কিছু বীজের শর্ট আছে, অ্যান্ড আমি আবার যাই বীজ খুঁজি, অ্যান্ড আশা করি ও ভাই আমার দান্ত দেখি বড় হয়ে যাচ্ছে, মানে একমাত্র মাইনক্রাফটের মধ্যে এত তাড়াতাড়ি ভাই ধান থেকে শুরু করে বা যেটাই আপনি রোপণ করবেন না কেন খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আচ্ছা ওকে এগুলো বড় হোক, অ্যান্ড ততক্ষণ আমি মাইনিংয়ে যাই, অ্যান্ড আপনাদেরকে দেখাই আমি মাইনিংয়ে কী কী করেছি। অ্যান্ড সত্যি বলতে আমার অনেক কিছু মাইন করার বাকি আছে, আমি সব কিছু মানে ওইখানটা রেখে আসছি মাইন করি নিয়ে আপনাদেরকে দেখাবো বলে। গাইজ আমার একটি পিকেক্স লাগবে, আমার পিকেক্স নাই, পিকেক্স বানাতে হলে 3টি ইয়া লাগবে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটা একটি পিকেক্স বানাইছি, অ্যান্ড আমি এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে আপনাদেরকে দেখাই একবার ভাই শুধু লাভার। আচ্ছা কোলগুলো পরে নিবো, আমার এখন আপাতত কোল লাগবে না কারণ আমি অনেকগুলো কোল অলরেডি মাইন করছি। আর এখানটা ভাই লাভা পাইছি, এই যে ভাই আমি এগুলো কালেক্ট করি নাই আপনাদেরকে দেখানোর জন্য রেডস্টোন। এটা আমার দরকার ভাই আয়রন আর ডায়মন্ড ভাই সিরিয়াস, আমি একটা ডায়মন্ডও পাই না ভাই অনেক মানে অনেক দূর মাইন করছি।
বাট একটা ডায়মন্ডও পাই নাই, এটা আমার ভাগ্য খারাপ ছিল। আরে ভাই লাভা কীরকম করতেছে, এই যে ভাই দেখেন ওইখানটা অনেকগুলো আয়রন পাইছি আমি, একটাও আমি কালেক্ট করি নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে ভাই আমি এগুলো কালেক্ট করে নিচ্ছি ভাই, আমার আর আয়রনের মানে অভাব নেই কথা বলতে গেলে, মোটামুটি আমার এখন কাজ চলে যাবে এগুলো দিয়ে। আর আমার আর্মর বানাতে হবে, আর্মর আমার একটা আর্মরও নেই। আরে আচ্ছা আচ্ছা ওইটা রেডস্টোনগুলো কালেক্ট করি। ওকে আমি এটা বন্ধ করে দিচ্ছি, আমি এটা বন্ধ করে দিয়েছি। অ্যান্ড আমি আবার সামনের দিকে ঘুরতে থাকি। আরে ভাই সিরিয়াসলি এখানটায় লাভা আছে, আমাকে এখানে খুব সাবধানে যেতে হবে। আচ্ছা গাইজ আমি এখন আর মাইনিং করবো না ভাই, সত্যি আমার কাছে খুবই বোরিং লাগতেছে আজকে গেমটা খেলতে, মানে ল্যাগ করতেছে প্রচুর। তো গাইজ আজকে আমি আর খেলতে চাচ্ছি না, আমি জানি ভাই আজকের ভিডিওটি অনেক ছোট হয়েছে, বাট কি করবো বলেন ভাই, মানে এত পরিমাণে ল্যাগ করতেছে আজকে, কারণ আমি আজকে শেডার ইউজ করতেছি এই কারণে। তো নেক্সট টাইম থেকে আমি শেডার ইউজ করবো, বাট লো কোয়ালিটির শেডার ইউজ করবো, যাতে করে মনে করে না জাস্ট এখানে এটাকে কি বলে ঘাসগুলো যেন নড়াচড়া করে, আপনাদের কাছে যেন সুন্দর লাগে। আর নর্মাল গ্রাফিক্স ভাই আমার কাছে বোরিং লাগে এমনিতে নর্মাল গ্রাফিক্স। আচ্ছা যাই হোক ভাই আজকের জন্য এতটুকুই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যেটা বলছিলাম এই ঘোড়া মানে মেয়ে ঘোড়াটির নাম কি দেওয়া যায় আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই প্লিজ অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।